ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 13 সেপ্টেম্বর 13 সেপ্টেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থা শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার 2022 ঘোষণা করেছে? এটা হচ্ছে CSIR, মানে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ 2022 সালের জন্য এই শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারে পুরস্কারপ্রাপ্তদের তালিকার কথা প্রকাশ করেছে। এটা হচ্ছে 1942 থেকে 1954 সাল পর্যন্ত তিনি, মানে ভটনাগরের নামে দেওয়া হয়। তিনি এই সময় CSIR-এর মহাপরিচালক ছিলেন। এখানে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। এবছর মোট 12 জনকে দেওয়া হয়েছে, তার মধ্যে 5 জন হচ্ছে বাঙালি। 12 জনের নাম হচ্ছে অশ্বিনী কুমার, মাদ্দিকা সুব্বা, আকাত্তু বিজু, দেবব্রত মাইতি, বিমল মিশ্র, দীপ্তিরঞ্জন সাহু, রজনীশ কুমার, অপূর্ব খাড়ে, নীরজ কয়াল, দীপমান গাঙ্গুলি, অনিন্দ দাস আর বাসুদেব দাশগুপ্ত। আমি এই শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারের পুরো 13 জনের কী ডিটেলস কিসে পেয়েছে, তার সাথে যে 5 জন বাঙালি তাদের কথা আলাদা করে একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিয়েছি, 4 মিনিটের ভিডিও। আমি এতে, মানে এই ভিডিওতে ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা পারলে ওটা দেখে নিতে পারো। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কোথায় বাঙ্গুস ভ্যালি ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়েছে? এটা হচ্ছে জম্মু ও কাশ্মীরে। একটি সিগনিফিকেন্ট ডেভেলপমেন্টে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কুপিয়ার জেলার একটি বহুল প্রত্যাশিত, যেটা বাঙ্গুস ভ্যালি ফেস্টিভ্যাল যেটার উদ্বোধন করেছেন। এই উৎসবের প্রাথমিক উদ্দেশ্য হল বাঙ্গুস উপত্যকার অব্যবহৃত গ্রামীণ ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সুযোগের ওপর প্রকাশ করা। উদ্বোধনের সময় লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই অরবিটের গৃহ গন্তব্যের সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি প্রচারের উৎসবের কথা জোর দিয়েছেন এবং তিনি এখানে প্রচার করেছেন। তো জম্মু কাশ্মীর সম্বন্ধে একটু শুনে নাও। এটার রাজধানী হচ্ছে শ্রীনগর, গ্রীষ্মকালীন শীতকালীন হচ্ছে জম্মু। লেফটেন্যান্ট গভর্নর মনোজ কুমার সিনহা, আর ন্যাশনাল পার্ক হচ্ছে দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, হেমিশ ন্যাশনাল পার্ক, কিতওয়া ন্যাশনাল পার্ক আর শালিমালি ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশকে পরবর্তী G20 প্রেসিডেন্সের ব্যাটন তুলে দিয়েছেন? এটা হচ্ছে ব্রাজিল। আমরা এর আগে পড়েছিলাম প্রশ্নটা তুলে দেবার কথা, তো এবার আমাদের যেহেতু G20 ভারতে অনুষ্ঠিত হলো, শেষ হয়ে গেছে, তাই ব্রাজিলের হাতে পরবর্তী G20 প্রেসিডেন্সের ব্যাটন তুলে দিলেন। এটি একটা প্রতীকী অনুষ্ঠান, নরেন্দ্র মোদী এলির গোষ্ঠীর মধ্যে G20 প্রেসিডেন্সির ব্যাটন ব্রাজিলের রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন। 1 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে G20 প্রেসিডেন্সি গ্রহণ করতে চলেছে। তো ব্রাজিল যেহেতু গ্রহণ করছে, তো ব্রাজিল সম্বন্ধে একটু শুনে নাও। ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং লাতিন আমেরিকার একটা বৃহৎ দেশ। এটা হচ্ছে তোমার বিশ্বের 5ম বৃহত্তম এবং 7ম জনবহুল দেশ। রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া, অফিসিয়ালি ভাষা হচ্ছে পর্তুগিজ, মুদ্রা হচ্ছে রিয়েল। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কোন ব্যাংকে আই প্রসেস, মানে 1 নম্বর প্রসেস পরিষেবাগুলি সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক হিসেবে গড়ে তুলতে RBI অনুমোদন দিয়েছে? এটা হচ্ছে ICICI ব্যাংকের। এইটা হচ্ছে আই প্রসেস সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড। এই প্রসেসকে সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারিতে রূপান্তরিত করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে RBI, এটা অনুমোদন দিয়েছে। ICICI ব্যাংক সম্বন্ধে একটু শুনে নাও। ICICI ব্যাংক হচ্ছে একটা ভারতীয় বহুজাতিক ব্যাংক। এর সদর দপ্তর মুম্বাই, CEO হচ্ছে সন্দীপ বক্সি, প্রতিষ্ঠাতা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, প্রতিষ্ঠা হয়েছিল 1994 ভদোদরাতে। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি ব্যাংক, মানে কোন ব্যাংক অক্টোবরের মধ্যে ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশনের জন্য ডিজিটাল রূপে পাইলট চালু করবে? এটা হচ্ছে RBI করবে। গত নভেম্বর RBI পাইলট ফেজ শুরু করেছে। এর ফলে কি হয়েছে তোমার, এইটা পাইলট CVDB যা ডিজিটাল রূপি হোলসেল, মানে EW নামে পরিচিত, এটা হচ্ছে তোমার কাজ শুরু করেছে। এটি সরকারি সিকিউরিটিজের সাথে জড়িত সেকেন্ডারি মার্কেট লেনদেন নিষ্পত্তির ওপর ফোকাস করে। পরবর্তী রিটেল CBDC এর জন্য একটি পাইলট ফেজ 1 ডিসেম্বর মাসে শুরু হয়েছে এবং RBI এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কুমার চৌধুরী সাম্প্রতিকভাবে এটা ঘোষণা করেছে। কলমানি মার্কেট হোলসেলের ওপর, এটা এক্সটেনশনের ওপর এটা ফোকাস করেছে। তো আগেই আমরা এখানে RBI এর কথা পেলাম, এখানেও পাচ্ছি। তো RBI সম্বন্ধে একটু শুনে নাও। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থা। এটি ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন, রাজ্যপাল শক্তিকান্ত দাস। প্রতিষ্ঠা হয়েছে 1935 কলকাতা, 1 এপ্রিল
আর সদর দপ্তর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি ভারতে স্কিল ডেভেলপমেন্ট এবং এন্টারপ্রেনারশিপ ট্রান্সফর্ম করতে কোন সংস্থা এনএসডি এর সাথে পার্টনারশিপ করতে চলেছে? এটা হচ্ছে আইআইএম ইন্দোর বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্দোর এটা করতে চলেছে। ভারতে স্কিল ডেভেলপমেন্ট এবং এন্টারপ্রেনারশিপের দিকে একটি সিগনিফিকেন্ট স্ট্রাইডে প্রেজিস্টিয়ান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্দোর ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাথে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তুলতে চলেছে। এই আইআইএম ইন্দোর ডিরেক্টর প্রফেসর হিমাংশু রায় এবং এনএসডিসি সিও বেদমণি তিওয়ারি এটাতে স্বাক্ষর করেছে মৌটাতে। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট এশিয়ান কোস্ট গার্ড এজেন্সি মিটিং, মানে ইন্ডিয়ান কোস্ট এশিয়ান কোস্ট গার্ড এজেন্সি মিটিংয়ে অংশ নিতে কোথায় গিয়েছে? এটা হচ্ছে তুরস্কতে গেছে। ইন্ডিয়ান কোস্ট গার্ড তুরস্কের ইস্তানবুলে 5 থেকে 8 সেপ্টেম্বর 2023 অংশগ্রহণ নিতে, মানে এশিয়ান কোস্ট গার্ড এজেন্সি মিটিংয়ে অংশগ্রহণ করতে, যেটা 19তম বৈঠক সেটাতে অংশগ্রহণ করতে তুরস্কতে গেছে। এটা হচ্ছে ভারতীয় কোস্টগার্ডের ডিরেক্টর জেনারেল ডিজি রাকেশ পালের নেতৃত্বে 4 সদস্যের একটি আইসিজি প্রতিনিধি দল কোস্ট গার্ড এজেন্সির 23 জন সদস্য এবং 2 জন সহযোগী সদস্যের সাথে রিক্যাপ মানে রিজিওনাল কোঅপারেশন এগ্রিমেন্ট অন কম্ব্যাটিং প্রিসি এর আকারে একটা স্বাধীন ফোরামের বার্ষিক অনুষ্ঠানে অংশ নিতে গেছে। তুরস্ক সম্বন্ধে একটু শুনে নাও, তুরস্ক হচ্ছে তুর্কি প্রজাতন্ত্র, দক্ষিণ পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সীমান্তে অবস্থিত একটি দেশ, রাজধানী হচ্ছে আঙ্কারা। পরের প্রশ্ন 8 নম্বর, সম্প্রতি প্রথমেশ জাওকার 2023 সালের আর্চারি বিশ্বকাপে কোন পদক জিতেছে? এটা হচ্ছে রূপ জিতেছে। মেক্সিকোর হার মোসিলোতে অনুষ্ঠিত 2023 সালে আর্চারি বিশ্বকাপের ফাইনালে ভারতীয় কম্পাউন্ড তীরন্দাজ প্রথমেশ জাওকার তার বিশ্বকাপের ফাইনালে একটি স্মরণীয় যাত্রা করেছে। প্রতিযোগিতায় জাওকারের ডেনমার্কের ম্যাথিয়াস ফুলারটনের বিরুদ্ধে একটি রূপো পদক তিনি জিতেছেন। সাংহাই বিশ্বকাপে চ্যাম্পিয়নে প্রথমেশ জাওকার মাত্র 4 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো বিশ্বের 1 নম্বর এবং বর্তমানে চ্যাম্পিয়ন মাইক স্লোসারকে হারিয়ে তীরন্দাজি জগতে তোলপা সৃষ্টি করেছে একটা। তো এইখানে তোমার 148 ট্রাইবেকার হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি মানে হচ্ছে প্রমথেশ জাওকার হচ্ছে দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং ফুলারটনই স্বর্ণপদক জিতে প্রথম স্থান অর্জন করেছে। পরের প্রশ্ন 9 নম্বর, সম্প্রতি ইউএস ওপেন 2023 পুরুষ একক ফাইনালে কোন খেলোয়াড় জিতেছেন? কালকে মহিলা একক বলেছিলাম, আজকে হচ্ছে পুরুষ একক। কালকে মহিলা এককে কার নাম বলেছিলাম? হচ্ছে কোকো গফ। আজকে মহিলা পুরুষ এককের মধ্যে নোভাক জোকোভিচ হচ্ছে পুরুষ একক ইউএস ওপেন জিতেছে। নোভাক জোকোভিচ ফাইনালে ড্যানিয়েল মেদভেদেবকে 6-3, 6-5 মানে 6-3 সেটে হারিয়ে ইউএস ওপেনে তার চতুর্থ শিরোপা এবং 24তম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জিতেছে। এটা এবছরের টুর্নামেন্টে 143তম সংস্করণ এবং এটা নিউ ইয়র্কের ফ্লাসিং মিডোজের মানে সে জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে যারা খেলায় জিতেছে ইউএস ফাইনালে সেটার সম্বন্ধে একটু বলে দিই, পুরুষ এবং মহিলা সিঙ্গলস পুরুষদের নোভাক জোকোভিচ জিতেছেন এবং ড্যানিয়েল মেদভেদেবকে হারিয়ে, মহিলাদের মধ্যে কোকো গফ জিতেছে আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে। আমি এই ইউএস ওপেন বা এই যে ওপেন যে 4টে টোটাল ওপেন হয় এবছরের মতো 23 সালে কারা কারা কোথায় জিতেছে কাকে হারিয়েছে এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই, তোমরা ওটা দেখো, পুরো ডিটেলসটা ওখানে পেয়ে যাবে। আর পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি সাফ আন্ডার 16 চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? এটা ভারত জিতেছে শ্রীলঙ্কাকে হারিয়ে। ভুটানের থিমপুর চাং লিমিথাং স্টেডিয়ামে 10ই সেপ্টেম্বর অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপ 2023-এর ফাইনালে ভারত বাংলাদেশের বিরুদ্ধে 2-0 গোলে জয়লাভ করেছে এবং শিরোপাটা জিতেছে। তো এখানে হচ্ছে অনূর্ধ্ব 16 যে 17-এর প্রধান কোচ হচ্ছে ইসফাক আহমেদ, আর সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক হচ্ছে সুরজ সিং এবং ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে সাফ আন্ডার 16 চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ স্কোরার অধীনে, তিনি হচ্ছেন মোহাম্মদ আরবাস। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।